বড় বৌদি, কি এত ভাবছো বলতো? একটা ব্যাপারে মন কিছুতেই সায় দিচ্ছে না। কি নিয়ে বলতো? এবারে ছোট ফেরার পর থেকে কেমন যেন একটা ঠেকছে। হঠাৎ এরকম কথা বলছো কেন? এতদিন হয়ে গেছে, ছোটকে তো কখনো এত বেলা অব্দি ঘুমোতে দেখিনি। বড় মা, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। মানে ছোট মার উপর দিয়ে যা গেছে তাই হয়তো আজকে। ঠিক বলেছিস অলি, বড় মা আজকাল একটু বেশি ভাবছে, বেশি টেনশন করছে। না না, যে যাই বলুক, আমার ছোটর হাবভাব একদম ঠিক লাগছে না। নিজের ইচ্ছে অনুযায়ী যখন যাকে ইচ্ছে তাকে ইন্দিরা চৌধুরী সাজিয়ে দিচ্ছ তুমি, আর ভাবছ যাকেই পাঠাবে সেই ইন্দিরা চৌধুরী হয়ে যাবে। ইন্দিরা চৌধুরী বানানো যায় না, ইন্দিরা চৌধুরী তৈরি হয়। এটা টেনশন করবেন না ম্যাডাম জি, ও ঠিক হয়ে উঠবে ইন্দিরা চৌধুরী। এই তো সবে গেল। পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন কেউ কোনোদিন সেটা পারবে না। এটা শুধু কঠিন নয়, অসম্ভব। তাই নাকি? বেশ, তাহলে দেখাই যাক শেষ পর্যন্ত কে জেতে। বেশ বেশ, তাহলে আমিও দেখবো তুমি কতদিন ওদের চোখে তুলো দিতে পারো। আরে বাবা, ধুলো দিতে যাবো কেন বলিয়ে তো, আরে সবটাই তো জলের মতো পরিষ্কার আছে। আরে আপনার ওই সাধের বৌরানী কনকজি, সে তো সবটাই জানে। আরে দেখলেন তো, ও তো নিজেই নিজে মাকে বাড়িতে নিয়ে চলে গেল। হ্যাঁ, ওই কাজ করতে পারে না, কখনো করবে না আমি জানি। নিশ্চয়ই আপনারা বাধ্য করেছেন। বেশ, না হয় আপনার কথা আমি মেনেই নিলাম ম্যাডাম। এখন বাধ্য হয়ে বাকি কাজটাও ও করে ফেলবে, বুঝলেন কি না? মানে ওখানে তো এমন কেউ নেই যে ওকে বাঁচাতে পারে। এই তো বড় মা, এসে গেছি আমরা। কিরে ছোট, কোথায় ছিলে এতক্ষণ? মা তো ভোগ বানাচ্ছিল। দেখতে তো বড় বৌদি, তুমি শুধু শুধুই চিন্তা করছিলে। না শ্রীপর্ণা, সত্যি অনেক দেরি হয়ে গেছে, এবার পুজো শুরু করা উচিত। অবশ্য তোমরা দিদি ভাই, thank you.
জানি না কোন ভুলের শাস্তি দিচ্ছ তুমি, তবে তুমিও আজ একটা কথা জেনে রেখে দাও ঠাকুর, আমাকে তুমি যত কষ্ট দিতে চাও দাও, আমি কোনো অভিযোগ করব না তোমায়। কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি হলে তার উত্তর কিন্তু তোমাকেও দিতে হবে। অন্যমনস্কতার জন্য যদি এই পরিবারের কোনো বড় ক্ষতি হয়ে যায়। এটা তুমি কি বলছো? ঠিকই তো বলছি। ওই যে কথায় বলে না, আজ যে রাজা কাল সে ফকির। কি বলছেন আপনি? ঠিকই তো বলছি। আপনাকে সবাই শুনতেও করবে। করুক মানে? করুক না, আমাকে শুধু বাঁচানোই নয়, আমি যে তোমার প্রিয় মা সেটা প্রমাণ করার দায়িত্ব তো তোমার কনক। তার মানে সবার সামনে ধরা পড়ে যাওয়ার সুযোগটাও আর থাকছে না, আর এটা আমাকে মানতেই হবে শুধু আমার মার জন্য। কিন্তু আমার মা এখন কোথায়? তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? কি পরীক্ষা নিচ্ছ? আমার পরিবারের এত বড় বিপদ, অথচ আমাকে চুপচাপ বসে সেটা দেখতে হচ্ছে। আমি কিচ্ছু করতে পারছি না, আমি ওদের জন্য কিচ্ছু করতে পারছি না। ননিদীপ বলছি, মার জন্য স্যুপটা রেডি করেছো না তুমি? হ্যাঁ গো, হ্যাঁ, আমি ছোট বৌদির স্যুপ, তারপরে সবার জন্য লুচি তরকারি, সব সবার মনের মতো করেই করেছি। তুমি কিচ্ছু ভেবো না। তুমি আছো না নন্দি, সেই জন্য আমি অনেকটা নিশ্চিন্ত। বোরানি, একটা কথা বলবো? বলো। ছোট বৌদির কি হয়েছে বলো তো? ননি, আমার ব্রেকফাস্ট রেডি। উফ বাবা, একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস রে মা? এবার নিচে না গেলে তো অনর্থ হয়ে যাবে। অনর্থ হবার আর বাকি কি আছে মা? যা হওয়ার সেটা তো হয়েই চলেছে। কেন রে, আবার কি হলো? আচ্ছা তুমি সব কথা ছাড়ো, আগে বলো, আমি তোমাকে কিন্তু একটা কাজ দিয়েছিলাম, সেটা হয়েছে? কাজ? কি কাজ বলতো? আমি তো কিছুতেই মনে করতে পারছি না রে মেয়ে। উফ মা, তুমি তুমি এটাও ভুলে গেছো, আমি না তোমাকে নিয়ে আর পারছি না সিরিয়াসলি। অমন করে রাগ করিস না, আমারও তো সারাদিন কত কাজ কত দায়িত্ব থাকে বল কি নিয়ে। আর তাছাড়া আমারও তো বয়স হচ্ছে না কি? শোনো, বয়স না হাতি হচ্ছে বলতো মা? আসল ব্যাপারটা হচ্ছে কি বলতো, তুমি আমাকে সিরিয়াসলি নিচ্ছই না, তাই তুমি আমার একটাও কথা গুরুত্ব দিচ্ছ না, কাজটাও করছো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর কথাকে গুরুত্ব দেব না সেটা কি হতে পারে বল? প্লিজ মা, দয়া করে নতুন করে অজুহাত তোমাকে কোনো বানাতে হবে না, আমি বুঝে গেছি তোমাদের এই কাজটা হবে না। এভাবে রাগ করিস না রে মেয়ে, আর একবার মনে করিয়ে দে না, দেখ না আমি কিভাবে পট করে তোর কাজটা করে দিই।
ফট করে কাজটা করে ফেলবে, তাই তো? কাকে দিয়েছি আমি রাজার পাঠ? আমি বুঝে গেছি তোমার দ্বারা সিম্পলি এই কাজটা হবে না।